হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অনেকে আছি যারা বাংলা লেখালেখি করি আর এই লেখালেখি করার জন্য অবশ্যই আমাদেরকে টাইপ করতে হয় তো আজকে থেকে আমরা শুধুমাত্র মুখে মুখে বলবো আর বাংলা লেখাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে সেটি কিভাবে সম্ভব তা আমরা জানবো আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমি মোহন আদিম আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস চলুন দেখে আসি প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে সেটিংস থেকে আপনারা চলে যাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনটা আপনারা নিজ নিজ সেটিং থেকে খুঁজে নেবেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন গুগল ভয়েস টাইপিং এখানে ক্লিক করার পর এখানে দেখেন উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজেসে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে বাংলা আমি একদম নিচে চলে যাচ্ছি এই যে দেখেন আমার আগে থেকে বাংলা সিলেক্ট করা আছে যদি আপনাদের না থাকে আপনারা এখানে বাংলা মার্ক করে দিবেন তারপর সেভ আর অবশ্যই আপনাদেরকে নেট কানেকশন দিতে হবে সেটিং হয়ে গেল তারপর আপনার মোবাইলে যদি আগে থেকে রেডমি কিবোর্ড থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে রিডমি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা রিডমিক কিবোর্ডটা ওপেন করবেন ওপেন করার পর সুইচ ইনপুট মেথডস এখানে ক্লিক করে রিডমি কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন তারপর ফিনিশড এখন আমরা চাইলে মুখে মুখে বাংলা লিখতে পারবো তো চলুন একটু ট্রাই করি তো বাংলা লেখার জন্য আপনাকে আগে এই আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা মুখে মুখে বাংলা টাইপ করতে পারবেন এই যে দেখেন আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে মুখে বললাম আর এখানে বাংলা লেখাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে এভাবে আপনারা আপনারা নিজের ইউটিউব ফেসবুক যে কোনো ওয়েবসাইট এবং কি মেসেজেও বাংলা লিখতে পারবেন আশা করি আপনার সবাইকে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ